আমাদের একটা বিউটি ইনস্টিটিউশন গীতি বিল্লা আমাদের বাংলাদেশের ফ্যাশন এবং সৌন্দর্য চর্চায় মানে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে দীর্ঘদিন ধরে আপনাকে দেখে খুব ভালো লাগছে সো এইরকম মানুষ আমাদের কাছে আছে আর যাদেরকে এতক্ষণ মঞ্চে দেখলাম দে আর অল ভেরি ক্রিয়েটিভ এত ভালো ভালো উদ্যোক্তা দেখে আরও ভালো লাগছে যখন মেয়েরা এগিয়ে যায় নিজ উদ্যোগে কিছু একটা করে এবং নিজের পায়ে দাঁড়ায় তখন আসলে মেয়ে হিসেবে আমার খুবই ভালো লাগে এবং প্রাউড ফিল করি আজকে সেই প্রাউড ফিলিংসটাই হচ্ছে সবাইকে শুভকামনা এবং আশা করব ভবিষ্যতে দেশের জন্য আপনারা কিছু করবেন এবং নিজের পায়ে দাঁড়িয়ে নিজের অস্তিত্বকে ঠিক রেখে অনেক দূর এগিয়ে যাবেন প্রসেসিংটা হচ্ছে যে এটা যেহেতু আমার একটা অর্গানাইজেশন এখানে ম্যাক্সিমাম আমি মেয়েদেরকে প্রায়োরিটি দেই অবশ্যই ছেলেদেরকে প্রায়োরিটি দেই কিন্তু আমি প্রায়োরিটি দেই মেয়েদেরকে কারণ দেখা যায় যে অনেক মেয়েরা সুযোগ আছে কিন্তু করে উঠতে পারছে না তাদেরকে আমি ওয়ার্ক ফ্রম হোম দিচ্ছি সাকিব খানের এই স্ক্যান্ডেলটা প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি আসলে জাজ করা কেউ না আমরা যেটা বলি যে আমরা আসলে কাউকে হয়তো বা অভিযোগই বলতে পারি কিন্তু কাউকে আসলে আমি আসামি হিসাবে বলতে পারি না যতক্ষণ না আদালত তাকে আসামি হিসাবে এই করে সম্প্রতি যে কাজগুলো করেছি এগুলো তো চলে এসছে রেসপন্স সবার পাচ্ছি ভালো লাগছে সবাই অনেক পজিটিভ রেসপন্স দিচ্ছে আর হচ্ছে আমার সামনে নাটক আসছে ঈদের জন্য এই কাজগুলো নিয়ে ব্যস্ততা কাটছে আমি অন্যদের কথা জানি না আমাদের পেমেন্ট করা হয়নি আরব খানের পক্ষ থেকে কোনো পেমেন্ট করা হয়নি আরব খানের সাথে আমি প্রোগ্রামের পরে একবারই ওর দেখা পেয়েছি তো আমি ওকে বলেছি যে আমরা তো চলে যাব এখন আমরা একটু মার্কেটে যাব আপনি বলল যে আমি পাঁচ মিনিট পরে আসছি সমস্যা নেই এটা বলে এই যে সে হাওয়া লাপাত্তা তাকে আর পাইনি আমার কথা হলো যে আপনারাও নতুন নতুন যারা ব্র্যান্ড প্রমোট করছে ওদের আপনারা চান্স দেন ওদেরও ওদের ওদের আপনাদের বাজেট হিসাবে আপনাদের যেই বাজেটটা ওইটাতেই আপনারা একটা ব্র্যান্ড প্রমোটার চুজ করেন যে অ্যাওয়ার্ড প্রোগ্রাম অবশ্যই একটা আর্টিস্টের জন্য অবশ্যই ভালো লাগার বিষয় সেটা হচ্ছে কাজের একটা স্বীকৃতি এবং অ্যাওয়ার্ড অবশ্যই সেটা কাজকে ইন্সপায়ার করে যেন পরবর্তী কাজগুলো আর একটু সিরিয়াস হয়ে আর সিরিয়াসলি কাজ করা যায় এই তো আজকে আমি একটি ভিন্ন ধর্মী ক্যাটাগরিতে পেয়েছি বেস্ট লাইফ স্টাইল অ্যাওয়ার্ড তো লাইফ স্টাইল অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে যেহেতু একজন মা হিসাবে আমি বাচ্চার দায়িত্ব পালন করি তারপর আবার সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমি বিভিন্ন সেক্টরে কাজ করছি শোবিসে কাজ করছি তো পুরো লাইফ স্টাইলটা কেন্দ্র করে এবং আমার পোশাক আমার প্রেজেন্টেশন সব কিছু মিলে হয়তো তারা আমাকে যোগ্য মনে করেছে বিধায় আজকে আমাকে বেস্ট লাইফ স্টাইল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ডটি দিয়েছে যেটা মেয়েদেরকে আমি অনুপ্রাণিত করি এমনটি বুঝিয়েছে আমি আজকে অ্যাওয়ার্ড পেয়েছি হলো পপুলার ফ্যাশন ডিরেক্টর হিসেবে সো এটা আমার জন্য অত্যন্ত সম্মানের এবং আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এবং একই সাথে অনেক আনন্দিত And yeah, this is probably the 10th or 11th award and I would like to have some more. Thank you so much everyone. আমাদের দেশের মেয়েরা আপনার বিউটি সেলুন মেকআপারে যে এত এগিয়ে গেছে কারণ আমিও মাঝে মাঝে তো মেকআপার করি শ্যুট করি যার জন্য আমার এত ভালো লাগে আর এত স্মুথলি ওরা কাজ করে দেখুন মেকআপগুলো এত ভালো ভালো মেকআপ করে আর আমাদের দেশের মেকআপ করতে না বাইরের মেকআপ আর মনে হয় যেন বাইরে থেকে ওরা শিখে এসছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে